নমস্কার সকলকে, উৎপল এডু-ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন 10টি ওয়ার্ডকে নিয়ে, এগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ড নয়, অ্যাকোনিম মানে আদ্যক্ষর সমষ্টি, আদি অক্ষরের সমষ্টি। মানে কোনো একটা ওয়ার্ডটা, যেমন ধরুন সিম, SIM, এটা SIM যে মোবাইলে আমরা সিমটা লাগাই, এটা কিন্তু তিনটে ওয়ার্ডের প্রথম অক্ষরগুলোকে নিয়ে এই ওয়ার্ডটা গড়ে উঠেছে। তাহলে এগুলোকে বলা হয় অ্যাকোনিম, যে আলাদা আলাদা তিনটে ওয়ার্ড তার প্রথম অক্ষরগুলোকে নিয়ে এই শব্দবন্ধটা গড়ে উঠেছে, অ্যাকোনিম। এটাকে বলা হয় আদ্যক্ষর সমষ্টি। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এরকম 10টি ওয়ার্ডকে নিয়ে, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, যে কথাগুলো আমরা বলে থাকি বা শুনে থাকি, কিন্তু হয়তো অনেকেই আমরা সেই কথাগুলোর ফুল ফর্ম কী, সেই অ্যাকোনিমগুলো বা ওয়ার্ডগুলোর ফুল ফর্ম কী সেটা জানি না। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেল আজকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম ওয়ার্ড হলো সিম। আমরা এই সিম কথাটির সঙ্গে সবাই পরিচিত, আমাদের ফোনেতে প্রত্যেককে সিম কার্ড লাগাতে হয়, কিন্তু এই সিম, SIM, এই সিমটার ফুল ফর্ম কি আসুন জেনে নিই। সিমের ফুল ফর্ম কি? সাবস্ক্রাইব, এস ফর সাবস্ক্রাইব, আই ফর আইডেন্টিফিকেশন, এম ফর মডিউল। তাহলে সাবস্ক্রাইব, আইডেন্টিফিকেশন, মডিউল, এই তিনটে ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলোকে নিয়ে গঠিত হয়েছে সিম। দ্বিতীয় ওয়ার্ড SOS। একটু খেয়াল করবেন, প্রেসক্রিপশনেতে অনেকের লেখা থাকে SOS, বা যখন আমরা কোনো ওষুধ কিনতে যাই সেখানে তো যেগুলো এমার্জেন্সি ওষুধ, যেগুলো আমাদেরকে খেতে হয় এমার্জেন্সি বেসিসে, তাতে SOS লেখা থাকে। মানে SOS কথাটা হচ্ছে এমার্জেন্সির ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এখন, কিন্তু SOS কথাটির ফুল ফর্ম কি? SOS কথাটির ফুল ফর্ম হলো সেভ আওয়ার শিপ। প্রবাবলি এই কয়েন্ট ওয়ার্ডটা কয়েন্ট হয়েছিল, তৈরি হয়েছিল সম্ভবত নাবিকদের দ্বারা, যে নাবিকরা যখন সমুদ্র মাঝে কোনো বিপদে পড়ত তখন অন্য জাহাজকে তাদের বিপদ সংকেত পাঠানোর জন্য, সংক্ষেপে যাদের বিপদ সংকেত পাঠাতে পারে তাদের জাহাজের বিপদ সম্পর্কে, তাই SOS কথাটা বলতো। বর্তমানে যে কোনো রকম ক্রাইসিসের ক্ষেত্রে, যে কোনো রকম এমার্জেন্সির ক্ষেত্রে আমরা SOS কথাটা ব্যবহার করে থাকি। এবারে আসুন আলোচনা করা যাক তিন নম্বর নিয়ে, প্যান। আমাদের প্রায় সকলেরই প্যান কার্ড আছে, আমাদেরকে নানান অফিসিয়াল নানান কাজে প্যান নাম্বার লাগে। সেই প্যান কথাটির ফুল ফর্ম হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। তাহলে প্যান, এই অ্যাকোনিমটা গঠিত হয়েছে পার্মানেন্টের পি, অ্যাকাউন্টের এ, নাম্বারের এন নিয়ে। চতুর্থ অ্যাকোনিম হলো SMS। আমরা সবাই ফোনেতে SMS করি, SMS পাঠাই, এই SMS কথাটির ফুল ফর্ম হলো শর্ট মেসেজ সার্ভিস। পঞ্চম ওয়ার্ড হলো PDF। আমরা নানান ডকুমেন্টস ফোনেতে PDF আকারে পাঠাই, বা মেলের মাধ্যমেও PDF আকারে পাঠাই। PDF এর ফুল ফর্ম হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ছ নম্বর ওয়ার্ড না বলে এখনই CCTV। আমরা এই কথাটির সাথে সবাই পরিচিত, এখন যে কোনো অফিস, ব্যাংক বা বড় বড় শপিং মল, এমনি অনেকের বাড়িতেও CCTV লাগানো থাকে। এই CCTV অ্যাকোনিমটির ফুল ফর্ম হলো ক্লোজ সার্কিট টেলিভিশন। সাত নম্বরে যে অ্যাকোনিমটি ফুল ফর্ম আমরা জানবো সেটার নাম হচ্ছে SPF। দেখবেন আমরা যখন রোদেতে বাইরে বেরোই সবাই সানস্ক্রিন লোশন ইউজ করি, এবং যখন কোনো দোকান বা শপিং মল বা কোথা থেকে সানস্ক্রিন লোশনগুলো কিনি, আমরা কি দেখি না SPF কত, কোথা কোনোটা লেখা থাকে SPF 30, তো কোনোটা SPF 40, কোনোটা SPF 50। কিন্তু এই SPF কথাটির ফুল ফর্ম কি? SPF কথাটির ফুল ফর্ম হলো সান প্রোটেকশন ফ্যাক্টর। পরের অ্যাকোনিম হচ্ছে, যেটা আমাদের সবার পরিচিত ওয়ার্ড একটা, এটাকে আমরা ওয়ার্ড বলেই ব্যবহার করে থাকি, ফিয়ার, ভয়, FEAR। ফিয়ার, এই অ্যাকোনিমটির ফুল ফর্ম কি? ফিয়ারের ফুল ফর্ম হলো ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়াল। নম্বর বা পরের অ্যাকোনিম পিন, PIN। পিন অ্যাকোনিমটির ফুল ফর্ম হলো
পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার, যদিও ইন্ডিয়ান কনটেক্সটে আমরা এটাকে পোস্টাল ইন্ডেক্স নাম্বার হিসাবেও বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি পিন এই অ্যাকোনিমটির ফুলফর্ম হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার। আমি আবার বলে দিচ্ছি, ইন্ডিয়ান কনটেক্সটে এটা আমরা কিন্তু পোস্টাল ইন্ডেক্স নাম্বার এই হিসাবেও ব্যবহার করে থাকি। লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্রিকেট খেলা হোক বা ফুটবল খেলা হোক বা কাবাডি খেলা হোক, প্রত্যেকেরই একটা করে প্রিয় টিম থাকে, কিন্তু এই টিম ওয়ার্ডটি বা বলতে গেলে অ্যাকোনিম TEAM এর ফুলফর্ম কি? টিমের ফুলফর্ম হলো টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। আবার বলছি, টিমের ফুলফর্ম হলো টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।